আপনি কি বলের ঊর্ধ্বে সমালোচনার জবাব আপনি দেন না কেন ভাই আমরা বলের ঊর্ধ্বে না আলহামদুলিল্লাহ এটা তো আমরা স্বীকার করি আর সমালোচনার জবাবের ক্ষেত্রে আমাদের একটা মূলনীতি আছে এটা জানা থাকা দরকার আসলে মূলনীতিটা বলো যে আমাদের যদি কেউ কোনো ভুল ধরে আমরা সবসময় চেষ্টা করি যে ভুলটা ভুল ধরাটা কি যথাযথ হয়েছে নাকি অমূলক হয়েছে একটা হলো যে অযথাই তেনা পেঁচানা অযথায় একটা বিষয় নিয়ে আপনার বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করা আরেকটা হলো না একবার টু দ্য পয়েন্ট একটা সুনির্দিষ্ট স্পেসিফিক ভুল হয়েছে এই দুইটা ভিতরে যদি আমরা দেখতে পাই যে কোনোটি আসলে সমালোচনাটা যথার্থ রয়েছে আমাদের আসলেই ভুল হয়েছে সাথে সাথে আমরা যেটা করি আমরা পাল্টা একটা বক্তব্য একটা লেফনি দিয়ে আমাদের ভুলের বিষয়টাকে আমরা স্বীকার করি এবং পূর্বর্তী যেটা আমাদের বউ বক্তব্য ছিল সেটা আমরা প্রত্যাহার করি এটা আমাদের একটা কমন নিয়ম অনেকে আপনি জানেন না এর আগে আমরা আর্টিফিশিয়াল মেহেদি এটা ব্যবহার করলে উজু হবে কি না আমরা বলেছিলাম উজু হবে না কিন্তু পরবর্তীতে আমরা এটা নিয়ে আরও পড়াশোনা করলাম বিভিন্ন অনামায়ক্রমের ফতো আমাদের সামনে আসলো তখন আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে যে আমাদের আগেরটা বউ ছিল আর্টিফিশিয়াল মেহেদি এটা ব্যবহারের ফলে আমাদের ত্বকের উপরে যে আলাদা একটা স্তর পড়ে যায় লেয়ার পড়ে যায় মনে হয় লেয়ার পরে গেছে বলে মনে হয় এবং সেটা দেখা যায় খুশি খুশি পড়ে তো এটার কারণে ওজু হবে না আমরা বলতাম কিন্তু পরবর্তীতে আমরা এটা নিয়ে আরও ঘাটাঘাটি করলাম জানাশোনা যখন আরও মারল তখন দেখলাম যে না এটা আসলে কেমিক্যালের কারণে চামড়ার উপরে থাকে এটা সূক্ষ্ম লেয়ার আসলে পুড়ে এটা পড়ে যায় এটা মূলত ওই আর্টিফিশিয়াল মেহেতির কারণে লেয়ার তৈরি হয়েছে যার কারণে চামড়ায় পানি পোসাচ্ছে না বিষয়টা সেরকম না বিষয়টা যখন ক্লিয়ার হয়ে গেল এ বিষয়ে দেশের দেশের বাইরে অন্যান্য আমাদের ফতোয়া যখন আমাদের সামনে চলে আসলো তখন আমরা আমাদের আগের বক্তব্য প্রত্যাহার করে নিয়েছি আমাদের পেজ চ্যানেল থেকে সে ভিডিওগুলো সরিয়ে নতুন করে ভিডিও আমরা সেখানে আপ করে দিয়েছি এবং মজার বিষয় হলো আমাদের ইউটিউব চ্যানেলে প্লে লিস্টের মধ্যে একটা প্লে লিস্টের নামকরণই করা আছে এরকম এ জাতীয় যে আমাদের ভুল উক্তি বা বক্তব্যগুলি অর্থাৎ আমাদের শত শত হাজার হাজার প্রশ্ন উত্তরের মধ্যে যেগুলো ভুল হয়েছে সেগুলোকে আলাদা প্লে লিস্টে রেখে দেওয়া হয়েছে যাতে করে মানুষ আমাদের ভুল দ্বারা বিভ্রান্ত না হয় সেখান থেকে যাতে মানুষ সঠিকটা নিয়ে নিতে পারে তো আমাদের কোনো সমালোচনা যদি যথাযথ হয় মনে হয় আমাদের কাছে যে আসলে এটা আমাদের ভুল হয়েছে তো সাথে সাথে আমরা সেটা আপনি যেটা সংশোধন করি এবং সংশোধন করতে আমরা দেরি করি না যত দ্রুত সম্ভব সেটা আমরা করি আর এটা ইসলামের একটা সৌন্দর্য আমরা তো সাধারণ মানুষ আমরা তো তালেবিলের মানুষ বড় বড় ইমামগণের যে সমস্ত বক্তব্য ছিল মাসআলা ছিল অবস্থান ছিল সেগুলো থেকে তারা ফিরে এসেছেন এরকম হাজারো নজির আছে লাখো নজির আছে তাদের ফিরে আসাটা অবশ্য বেশিরভাগ ক্ষেত্রে ইস্তেহাদি কারণে আবার অনেকের গুণ থেকে ফিরে আসা বা নিজের অবস্থান থেকে ফিরে আসাটা ছিল আপনার ইনফরমেশনগত গ্যাপের কারণে যে একটা জানা ছিল না তিনি জানছেন তিনি ফিরে আসছেন আরেকটা অনুযায়ী একটা বিষয়কে তিনি এক অ্যাঙ্গেল থেকে দেখলেন পরবর্তীতে ভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখলে তার কাছে মনে হলো এটা পরিষ্কার ইস্তিয়া ইমামদের কথা বলছে এজন্য তাদের দেখবেন যে একই মাস আলার ক্ষেত্রে কয়েকটা মত আছে একটা মত আগের ছিল আর একটা মত পরের হয়েছে এটা ইসলামের সৌন্দর্য শেখ নাসির উদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই সমকালীন যুগের মহাদ্দেশের মধ্যে বেশ সুপরিচিত একটা মহাদ্দেশ হাদিস নিয়ে তার অনেক কাজ বিপুল পরিমাণ কাজ আছে আমরা জানি তো এত বেশি কাজ এত বেশি আপনার কর্মযোগ্য এত বেশি তালিফাত লেখালেখি তার বড় বড় মানে ভলিওমকে ভলিওম এক একটা সাবজেক্টের উপরে তার বই লেখা কিতাব লেখা এরপরও তাঁর জীবনে যেই সমস্ত মতামত থেকে তিনি ফিরে এসেছেন আগেরটা তিনি সঠিক মনে করেননি পরেরটা সঠিক মনে করছেন এই মতামতগুলোকে কয়েক ভলিওমের একটা কিতাবে লেখা হয়েছে যেটা নাম হলো তারা জো আতুল আলবানী সম্ভবত চারখণ্ডের একটা কিতাব মানে কত গুলো একত্র হয়েছে তো এটা ইসলামের সৌন্দর্য আমাদের কোনো ভুল কেউ ধরলে প্রশ্ন ভাই যেরকম মনে করছেন যে আমরা কোনো পাত্তা টাত্তা দেই না আসলে ব্যাপারটা সেরকম না ভাই কোনো ভুল যদি মনে হয় যে আমাদের আসলে ভুল হয়েছে ইনফরমেশন একেবারে সুস্পষ্ট ভুল আমরা সংশোধন করি এরকম আপনি আমাদেরকে যারা নিয়মিত ফলো করেন তারা দেখবেন যে অহব আওয়াস আমাদের এই যেমন প্রশ্নোত্তরের সেশন যেগুলো হয়েছে আমাদের পেইজে লাইভ অনুষ্ঠানে দুইশো এখন প্রায় আড়াইশোর মতো আড়াইশো হতে যাচ্ছে পর্ব তো প্রত্যেকটা পর্বে যদি অ্যাভারেজে আমরা পঞ্চাশ থেকে ষাটটা প্রশ্ন উত্তর দিই সেক্ষেত্রে কত হাজার প্রশ্ন হয় আর অন্যান্য যত প্রশ্ন উত্তরের সৃষ্টি হয়েছে সব একসাথ কমলে হয়তো আমাদের বিশ ত্রিশ হাজার প্রশ্ন পর্যন্ত মিনিমাম দেওয়া হয়েছে এই বিশ ত্রিশ হাজারের ভিতরে আমাদের বিশ পঞ্চাশটা বা একশো দেড়শোটা মাস আলাতেও বোন হওয়া অস্বাভাবিক নয় আমরা মানুষ সেই হিসাবে আল্লাহ মাফ করুক অহংকার থেকে আমাদেরকে আমাদের কোনো কেউ সমালোচনা করুক আমরা সাথে সাথে ইয়ে করি কিছুদিন আগে আমাদের একটা এই একটা বক্তব্য পর ভাই আমাকে একটা টিপ দিলেন যে আমরা বলেছিলাম যে ফিতরা রমজানের ঈদেতে যে আমরা ফিতরা আদায় করি জাকাতুল ফিতির বা সবকা ফিতির এটা হাদিসের ভাষ্য হল ওমান আত্মাহ আত্মাউল্লা সালাতে ফাহিয়া সদাফাতুল মকবুল আইন ওমান আত্মাহ বা আদাস সালাতে ফাহিয়া সদাফাতুল মিনাস সদাফা ফিতরা এটা যদিকে ঈদের নামাজের আগে দেয় তাহলে আল্লাহ কাছে গ্রহণযোগ্য হবে আর ঈদের নামাজের পরে দিলে এটা সাধারণ দান হয়ে যাবে মানে ফিতরা হবে না এটা ছিল আমার বুঝ সে হলো যে আমরা উত্তর দিয়েছি কোনো এক আমাকে একটা লিঙ্ক দিলেন না এটা সম্পর্কে অন্যান্য ইমামদের বক্তব্য ভিন্ন প্রায় সম ইমামরাই বলেছেন যে পরের দিনে আদায় হবে অবশ্যই সেটা অনুত্তম হবে আল্লাহর কাছে সেটা উত্তম নয় সন্ন্যাহ নয় সেটা নিয়ে অনেক কথা বলা যায় কিন্তু আদায়ই হবে না ফিতরা ব্যাপারটা সেরকম ইমামরা বলেন নে ফলে আমরা দেখলাম যে হাদিসের বিভিন্ন ব্যাখ্যা করেছেন আমরা সেটাকে সাথে সাথে প্রত্যাহার করে পাল্টা বক্তব্য দিয়েছি তো এটা আমাদের একটা রুটিন কাজ যেটা হয়তো অনেকে জানেন না জন্য মনে করেন যে আমরা বোধ হয় কোনো সমালোচনার আমলে নেই না আমরা বোধহয় সব জানতা সংশেষ ভেবে বসে আছি না আমাদের বোল ধরলে কেউ আমরা খুব শ্রদ্ধার সাথে সেটাকে মেনে নিয়ে এবং স্বীকার করি তবে ওইটা নিয়ে খুব বেশি ওই চিক কোনো প্রয়োজন আছে না আমরা মনে করি না বোল কে ধরবে এটা ব্যাপার না অনেক এই যে ফিতরা বিষয়টা যে ভাই ভুল ধরেছেন ভাইকে আমি চিনি না এবং পরিচিত কোনো মুখ না একজন সাধারণ কোনো আলে আলহামদুলিল্লাহ যখন লিঙ্কটা আমাদের কাছে আমরা তাকিব করলাম দেখলাম হ্যাঁ ওনারটাই সঠিক আমার সামনে যাতে স্বীকার করে নিয়েছে ঠিক এটা তো ইসলামের সৌন্দর্য আলহামদুলিল্লাহ এক্ষেত্রে আমরা কোনো বাস বিচার করি না আর যেই ভুল আমাদের কাছে মনে হয় যেটা আসলে ভুল না যে ভুল ধরাটা আমাদের কাছে মনে হয় যে আসলে ভুল না এটা হলো তেনা পেঁচানো এটা হলো অহেতুক একটা বিষয় বোঝার পরও আপনার সেটাকে নিয়ে একটা বিতর্ক তৈরি করার চেষ্টা সেটাকে আমরা ইগনোর করে যাই কারণ আমি যদি কোনো কিছু না করি কে বললো না বললো কি বললো এটা তো আমার কিছু আসে যায় না আল্লাহ দেখবেন আমার অন্তরের হালক আল্লাহ যদি দেখেন যে না আমার নিয়ম ঠিক আছে আমার বলা ঠিক আছে কেউ এখান থেকে ভুল ব্যাখ্যা ভুল অর্থ মিনিং দাও করে তার মত কেউ যদি কেউ কিছু করে এতে আমাদের চিন্তার কোনো কারণ নাই আং আল্লাহ বলেছেন তোমরা নিজেরা যদি হকের উপরে থাকো তাহলে তোমার কথার ভুল ব্যাখ্যা দিল কেউ অথবা কেউ নিজে গোমরা হয়ে সে তোমার কোন সৃষ্টি করার চেষ্টা করলো তোমার কিছু আসে যাবে না তুমি নিজে ঠিক আছো কিনা বা না কেউ তুমি ক্লিয়ার কিনা তুমি আল্লাহর কাছে পরিষ্কার কিনা যে তুমি যা বলেছ সেটা তোমার ইন্টেনশন কি ছিল নিয়ত কি ছিল তোমার মন্তব্য সঠিক ছিল কিনা তুমি সঠিক আছো আরেকজন সেটা নিয়ে জামেলা তর চেষ্টা করে তৈরি করার চেষ্টা করছে কথা বাড়ানোর চেষ্টা করছে এটা তোমার কিছু আগে যাবে না তা আমরা এই ওসুমটা মেনটেন করি যদি মনে হয় ভুল পরিষ্কার সেটা আমরা সাথে সাথে ক্যাচ করে নেই আর যদি মনে হয় ভুল নয় তখন আমরা ও আর এদের আনল যে আখেরি আমরা ওপর করি আমরা সেটাকে ইগনোর করে নিজের মতো কাজ করে যাই এবং এই পদ্ধতিটা ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর আবদুল্লের কাছ থেকে মূলত আমি হাতে কলমে শিখেছি স্যারকে বলতে শুনতাম স্যার বলতেন যে দেখেন জবাব দেওয়ার পিছনে যদি আমরা সময় ব্যয় করি তাহলে আমরা কাজ করতে পারবো না কারণ দেখা যাবে যে আজকে একজনে একটা বলবে কালকে আরেক আটটা বলবে তখন এইটা কিছু মানুষ একটা কাজ বানায় নিবে অতু কোনো কারণ ছাড়াই শুধুমাত্র আপনার সময় নষ্ট করার জন্য শয়তান আপনাকে আরেকটা কাজে ফোকাস নষ্ট করে এঙ্গেজ করে দেখার জন্য আপনাকে এই কাজে লাগায় রাখবে কোনো দরকার নেই আমার যদি ভুল হয় আমি তাদের কারেকশন সামনে আগ ভুল না ফয় নাই অহেতু কয়েকজন মানুষ পেঁচাচ্ছে আমি সেটা ইগনোর করে চলে গেলাম এই মূলনীতিটা জীবন চলতে আমাদেরকে অনেক বেশি সাহায্য করবে বিশেষ করে আমাদের জীবনে প্রোডাক্টিভিটি বাড়াতে জীবনের সময় অপচয় রোধ করতে অনেক বেশি সাহায্য করবে আমরা অনেকে দেখবে সোশ্যাল মিডিয়াতে বিতর্ক নিয়ে পড়ে থাকি একেবারে দিনকে দিন ঘণ্টায় ঘন্টা উদ্দেশ্যহীনভাবে ভাবে এর অর্জন কি এখান থেকে আমার প্রাপ্তির কি হবে অপ্রাপ্তির কি হবে আমার লাভ কী লস কি এই একটা আমাদের পরামর্থ সুযোগ হয় না আমাদের বেশিরভাগ এনার্জি নষ্ট হয় অন্যের পেছনে আমার নিজের প্র্যাক্টিভিটির জন্য আমার জীবনে বারাকা লাভের জন্য আমার জীবনের অ্যাচিভমেন্টের জন্য আমার গোলগুলোকে সাকসেস করার জন্য আমরা যতটা ফোকাস দেই এর চেয়েতে বেশি দেই হলো কে কী করেছে কে কী বলেছে এগুলোর পিছনে যার কারণে আমাদের জীবনে অনেক কাজ করার সুযোগ হয় না এই জন্য ভাই এই মৌলতিটা আমার তো মনে হয় যে আমরা অন্যরাও যদি অনুসরণ করি তাদের জন্য কাজে লাগবে কোনো ভুল হলে সেটা শিকার করতে চুপুর পরিমাণ কাপ্য না করা উচিত না কে ধরেছে এটা ব্যাপার না সাথে সাথে সে শিকার করার মতো মানসিকতা থাকতে হবে কারণ অহংকারের আলামতগুলোর ভিতরে একটা অন্য বার্তা হক সত্য আমি জানছি তারপরেও আমি তেড়ামি করতেছি আমি গড়িমসি করতেছি আমি ওটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেছি ইগনোর করার চেষ্টা করতেছি এটা অহংকার সত্য জানছি সাথে সাথে আমি স্বীকার করবো ও আচ্ছা তাহলে আমি বলেছিলাম ঠিক আছে এটা আলহামদুলিল্লাহ তো এটা ইসলামের সৌন্দর্য আলহামদুলিল্লাহ আমার দেশটা তো এমন যে আমার দেশে হাবিজ সাহেবরা তারাবিন লোকমা লোকমাখাইলি মুসুলিরা মনে করে এই ফজুল অযোগ্য যার কারণে হাবিজ সাহেবরাও দেখছে যে মুসলিরা যখন এত বেশি চালাক তা আমরা একটু আরো বেশি চালাকি বই করি কারণ ইমাম তো ইমাম মুসল্লি তো মুসল্লি মুসল্লি যা তো চালাকি করুক না ইমামতে নামাজ রিলেটেড বিষয় তো চালাকি করে পারবে না তুই আমার লোক আমার যেটা মিস হয়ে যাবে ওইটা তুমি পরে রিকভার করে নিবা বা আমরা আলাপ করে রিকভার করে নিব এই বেহুদা পাবলিক বেবুজা পাবলিক যাতে এটা নিয়ে তে না বা না পারে এই আমরা এই পলিসি করলাম অনেক আমি সাবরা এরকম নেগোসিয়েশন করে নেয় তো অতি চানাকের যে অবস্থা হয় সে অবস্থা হয় আর কি অথচ নামাজের মধ্যেই ভুল হওয়াটা স্বাভাবিক আলেমের ভুল হওয়াটা অস্বাভাবিক নয় কিন্তু সেটাকে আমরা অনেকেই এটাকে নিয়ে আমরা অনেকে অনেক বড় করে দেখি যার কারণে আমাদের দুর্দশা নয় আপনি হারান শরীমে দেখবেন মক্কাতে ইমাম সাহেবদের অনেকের কেরাতে ভুল নয় এমন এমন ভুল হয় সুরা কাফের মধ্যে ভুল হচ্ছে 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 বারবার লোক মানে ছেড়ে ধরতে পারতেছেন না সুরে ফাতেহাতে একবার ভুল হওয়ার রেকর্ড আছে তারপরে যে আরো এমন এমন ভুল আছে যে তিনবার চারবার লোকমা দিচ্ছে আর উনি লোকমা নিতে পারতেছেন না এই অবস্থা তারপরে উনি ওইভাবে নামাজ পড়তেছেন কোনো অসুবিধা হচ্ছে না ওনার চাকরির কোনো অসুবিধা হচ্ছে আমার দেশে এই এক মাসের উত্তরে বিদায় হয়ে যায় তো আমরা এ দেশের মানুষ আলেমদের ক্ষেত্রে আমাদের কিছু মানুষের মন মানুষের ক্ষেত্রে আলেম বাও তারা নৌ ভুলের উঠতে তাদের জন্য ভুল হইতে পারে আলেমদের আমার ছেলে মেয়ে হইতে পারে এটা মানুষ চিন্তাই করতে পারে এটা হলো একটা মানসিকতা আরেকটা মানসিকতা বলব যে ছেলে মেয়ে ভুল না মানে মেন্টালিটিটা বোঝানোর জন্য বলছে আরেকটা হলো যে আলেমদের ক্ষেত্রে এত বেশি নেগেটিভ মানসিকতা রাখা যে তাদের পজিটিভ জিনিসগুলোকেও দৌড় হিসাবে দেখার চেষ্টা করা এই দুইটাই প্রান্তিকতা আমাদের মধ্যে আছে তাহলে তার আমাদেরকে কেহ দান করুন মানে আমাদের ভুলের ক্ষেত্রে আমাদের একটা মূলনীতি আছে সেটা একটা প্রশ্নের প্রেক্ষিতে আমরা জানিয়ে দিলাম